হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভ্রমণ। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই জলপ্রপাত, যেটা হচ্ছে সাঁতরাগুলা জলপ্রপাত। এটা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটা ছোট্ট গ্রামে। এটা মেনলি একটা বৃষ্টি হয়েছে, বিভিন্ন ধান জমির থেকে জল এসে এখানে জড়ো হচ্ছে, এটা শিলাবতী নদীতে গিয়ে মিশছে। তো শুরু করি আমাদের এই ভিডিওটা। থেকে জার্নি শুরু করবো এই যে এখানে গিয়ে যে নদীটা গেছে, নদীটা গিয়ে প্রায় 200 ফুট যদি এগিয়ে যাই তো মেন ঝর্নার কাছে গিয়ে পৌঁছাতে পারবো। তো এটাকে আরও বলে রাখছি যে এটা নদী বলে না, মেনলি এর জোড় বলে, কারণ এটা দৈর্ঘ্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার, তার বেশি নয়। সেই কারণে এইটা বিভিন্ন এই ধান জমির থেকে যে বিভিন্ন ধান জমি আছে, ধান জমির থেকে এই জলপ্রপাতটা সৃষ্টি হয়েছে। তো বেশ খুব সুন্দর জায়গা, তো শুরু করা যাক। ভাই ছবি তুলতে গিয়ে তো ডুবে যাবো যে। এই জায়গাটা সম্পর্কে বেশি লোক জানে না, এই এরিয়া থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার বা 10 কিলোমিটার যদি এখান থেকে চলে যাওয়া হয়, বেশিরভাগ লোকের এই জায়গাটা সম্পর্কে কোনো ধারণা নেই। মেনলি এটা খুব সুন্দর জায়গা, মেনলি বর্ষার সময় প্রচুর জল সৃষ্টি হয়, এখন যদি বর্ষা নয় তো অসত্ত্বেও এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর জল জল থাকার কারণে এরকম জলপ্রপাতটা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। তো কেউ যদি এখানে আসতে যায়, মেনলি যারা গনগনি ঘুরতে আসে গড়বেতায়, তারা আসলে এখানে ঘুরে যেতে পারে। এখান থেকে গড়বেতার গনগনি দিকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো কীভাবে এখানে আসা যাবে তার ইনস্ট্রাকশন আমি ব্লগের মাধ্যমে দিয়ে রাখবো, যেটা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবে। তো এখানে জায়গা বলতে এটাই মেনলি জলপ্রপাতটি, আর উপরে যাওয়া যাবে না, কারণ যাওয়াটা খুব খতরনাক, এই কারণে স্লিপে ধস নামার সম্ভাবনা আছে। দেখে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর ধস নামে। তো এখানে এসে বেশ কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করা যেতেই পারে আরামসে, খুব ভালো লাগবে, একদিনের ডেস্টিনেশন, যে কোনো সময় এসে ঘুরে যাওয়া যেতে পারে। তো তবে এখানে আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, কোনো প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হবে অথবা কোনো বাইক নিয়ে আসতে হবে, তাছাড়া এখানে আসা খুব কষ্টকর। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা রিটার্ন যাব। তো এখানে রিটার্ন যাওয়াটা আরও বেশি মুশকিল, কারণ এখানে যে জলটা যাচ্ছে এটা প্রচুর খরস্রোতা, প্রায় হাঁটুর থেকে অন্তত 2 ফিট উপরে জলটা যাচ্ছে। তো কিছু কিছু জায়গায়, তো সেই জায়গায় প্রচুর পাথর আছে এবং পা, আমার পা কেমন কেটে গেছে। তো যাওয়ার সময় দেখাচ্ছি জায়গাটা, আর আসার সময় দেখিয়ে এসেছি। তো চলো দেখা যাক। আমি দেখছি যেটা সম্পর্কে কোনো ধারণা নেই, তো আমার মনে হচ্ছে যতটা সম্ভব এটা ঝর্ণা, কারণ ওই দিক থেকে যে জলটা আসছে, যে এইদিক থেকে যে জলটা আসছে এদিকে আসার কোনো জায়গা নেই। তো মনে হয় মাটির তল থেকে এখানে আবার ঝর্ণা হয়ে ফুটছে ওই জলটা। তো দেখাচ্ছি